এই মিজানুর রহমান আজারির সাথে, লোকটা ভালো ভদ্র। কারণ আমি এই কোরবানির আগে আমরা কলরবের প্রোগ্রাম, আমার মাহফিল সহ মালয়েশিয়াতে প্রোগ্রাম ছিল, উনি আমাদেরকে মেসেজ পাঠাইছে, ভাই আপনারা আসবেন একটু আগে যদি জানাইতেন আপনাদের জন্য আমি সিঙ্গাপুরের প্রোগ্রাম বাদ দিতাম, সামনে আসলে আমাকে জানাবেন আপনাদেরকে নিয়ে সারা মালয়েশিয়া ঘুরবেন। আমাদের এত ভক্ত সে, প্রত্যেকটা গজল শুনে এবং আমাদের গজলগুলো সে মাহফিলে গায়। যেহেতু বাংলাদেশে হাফিজুর রহমান সিদ্দিক বলেন, মামুনুল হক সাহেব বলেন, এরপরে পীরসা বুজুর বলেন, আল্লামা শফি সাহেব বুজুর বলেন, জুনায়েদ দামুনগরি বলেন, মিজানুর রহমান আজারি সাহেব বলেন, এক একজন যদি এক এক জায়গায় যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, তাহলে এই যে এতগুলো মানুষ দল বাদ দিলাম, সবাই যদি সবার থেকে ইমানের একটা ডাক দেয় একসঙ্গে হয়ে, তাহলে বেঈমানরা কি ইসলামের বিরোধিতা করার সাহস পাবে? উচিত ছিল এটাই, উচিত ছিল কি এটাই যে কে কোন দল করতেছে দেখা দরকার নেই, আমরা সবাই একসঙ্গে হয়ে ইমানের কাজ করব। আমার প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি, 12 বছর আগে ওর এলাকায় গিয়েছিলাম আমি, ও তখন কোরআন তেলাওয়াত করেছিল, তো কোরআন তেলাওয়াত শুনে আমার ভালো লেগেছে, আমি বললাম এদিকে আয়। আমার এটিএন এর একটা ছোট কার্ড ছিল, ওটা দিলাম তাকে, বললাম দেখা করবি এটিএন এ। গেছে, যাওয়ার পরে আমার আলোচনার আগে দিয়ে একটু আলোচনা রেকর্ড করে টেলিভিশনে ছেড়ে দিলাম, সেই তার হাতে সবক। আজকে আমার মিজানকে আল্লাহ কবুল করুন, মিজানের সুন্দর আলোচনাকে আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করুন। মিজানুর রহমান আজহারি মাসলাগত ভাবে তার সাথে আমার থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফ নেই ভাই, মাসনা বলে ফেলেছে, মিডিয়া ছেড়ে দিয়েছে, বেচারা তারপরে মা পচিয়েছে, জামাল ল্যাঙ্গুয়েজ সাথে এরকম এরকম হয় নাই। আরে বাপ রে বাপ, বেটা কি বলে ফেলেছে, শুরু করে দিয়েছে সংসদের ভিতরে শুধু একটা কথা বলতে চাই, বক্তৃতার মাঠে, বক্তৃতার মাঠে তোমরা ভাইবো না মিজানুর রহমান আজহারি, সে মাসলাগত ভাবে হয়তো আমরা অনেকে ইখতিলাফি মাসলা হিসেবে বলে দিছে, অনেক আলে বলে বলছে যে এরকম না এরকম, কারণ মাস তেমন একটা জিনিস। মিজানুর রহমান আজহারি চলে গেছে, চলে যায়নি, তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। একটা মাহফিলে 10 লাখ 15 লাখ লোক হওয়া, এটা দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই, ঠিক কিনা বলুন? আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায়, সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয়, জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয়, সার্ভ করা হয়, তাদেরকে ভাড়া দেওয়া হয়, খানা দেওয়া হয়, গরু জবাই করে একবারে মোরগ মুসাল্লাম বিরিয়ানি এগুলো দেওয়া হয়, তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদা দিয়েও দেওয়া হয়। কিন্তু আমাদের মাহফিলে, আমার ছেলেদের, আমার সন্তানদের মাহফিলে যারা আসে, তারা নিজের খরচে আসে, নিজের খরচে খায়, আজকে তাকে এই দেশে থাকতে দেওয়া হয়নি। সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। যারা মাওলানা মিজানের নামে এই যে জায়গায় জায়গায় মানববন্ধন করছে, যারা ব্যানার ধরে আছে, প্রত্যেকটা পায়ে টাকনুর নিচে কাপড়, নিজে কবিরা গোনা করছে আর মেয়ে লোক নিয়ে সামনে দাঁড় করিয়ে মিছিল করছে। আমি এই বিষয়গুলো বলতাম না, আপনারা যেন সতর্ক হন এদের থেকে, কারণ এরা ইসলামের প্রকাশ্য দুশ্মন। শয়তান তো কি, এরা শয়তানের খালাতো ভাই। এই যে মিজানুর রহমান আজহারি, উনি যখন বাংলাদেশে আলোচিত হলেন, কত আলেম তাকে নিয়ে বলছে না, বলছি কি বলেন, বলেন অনেক আলেম বাজে ভাষায় গালি গালাজ করেছে, শুধু হিংসার থেকে গালি গালাজ করেছে, ঠিক কিনা জয় কোন, ঠিক কিনা? হিংসার থেকে মিজানুর রহমান আজহারি বাংলাদেশের গৌরব, বাংলাদেশের কি বলেন, গৌরব। এজন্য যার ভিতর প্রতিভা আছে তাকে সম্মান করা যাবে ইনশাআল্লাহ। আবার বলে জনপ্রিয়তা কাকে বলে, মাঠে না, এগুলো হিংসার যন্ত্রণা ছাড়া কিছু হতে পারে না, এগুলো আলেমদের মুখের ভাষা হতে পারে না।
আশ্চর্য কথা, এটা কেমন কথা! আমরা ছোটদেরকে ধিক্কার দেব না, ভালোবাসবো। একটা ইয়াং ছেলে, ইয়াং, এখনো তার পড়াশোনা শেষ হয়নি। আমাদের রত্ন এটাই, দেশের রত্ন, মানুষ গড়ার কারিগর, আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। দুই ঘন্টা ওয়াজ করেন এই জায়গায়, এত সস্তা না। এই হাজারো কথার মধ্যে দুই একটা স্লিপ অফ টাংতে হতেই পারে, ঠিক কিনা? তিল কি তাল বানাও? হ্যাঁ, তিল কি তাল বানাও? ছোটকে বড় করো, বরঞ্চ আমার ভাইয়ের কোন ত্রুটি পেলে পরে তুমি তাকে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করো, ঠিক কিনা? আজকে বাংলাদেশের একজন প্রিয় মুফাসসির তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আজকে দেশ থেকে বিতাড়িত করা হলো, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, কথা ঠিক না? ঠিক, কলিজা ফেটে যায়, যন্ত্রণায় মুখটা ফেটে যায়, প্রকাশ করার কোনো জায়গা নাই, কথা ঠিক না? ঠিক, আজকে যারা আজে বাজে কাজ করলো তারাই বিজয়ী হলো, ভণ্ড মাদার পূজারি তারা বিজয়ী হলো, মমতা বাপা বিজয়ী হলো, ধর্মমন্ত্রী বিজয়ী হলো, কিন্তু কোরআনের এই নতুন পাখিটা ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তাকে বিভিন্ন ভাবে মিথ্যা অপবাদ দিয়ে আলোচনা সমালোচনা করে তার মাহফিল গুলো বন্ধ করে মনের দুঃখে বিভিন্ন ষড়যন্ত্রের জালে ভাইসা যায় এই প্রিয় মুফাসসির দেশের বাইরে গেল, কথা কন না কেন? আহারে দুঃখ রে, এদেশের মানুষ নায়কের দাম বোঝে, গায়কের দাম বোঝে, নর্তকীর দাম বোঝে। সালমান খানকে কোটি টাকা দিয়ে নিয়ে আসে আউল বাউল শিল্পীর গান শোনার জন্য, ক্যাটরিনা কাইফের অর্ধ উলঙ্গ ডান্স দেখার জন্য মানুষ নিয়ে আসে, কিন্তু ওই পিপিলের চাইতে তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। সেই প্রিয় মুফাসসির আজ দেশের বাইরে মনের দুঃখ নিয়ে মালয়েশিয়ায় চলে গেল, কথা কন ঠিক না?